নদিয়া মদনপুর আদর্শ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফর্ম ফিল আপ না করে ভুয়ো আন্দোলন। ভুয়ো আইএএস, সিবিআই, ডাক্তার, ভ্যাকসিন, অবশেষে আন্দোলনও ভুয়ো প্রমাণিত হলো। সম্প্রতি নদিয়া জেলার কল্যাণী ব্লকের মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের 5 পড়ুয়া উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট পাওয়ার জন্য বিদ্যালয়ের ছাদে উঠে আত্মহত্যার যে নাটকে বিভিন্ন মিডিয়ার প্রচারের আলোকে এসেছিল, আজ তারই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন বসু বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। পুষ্পেন বাবু জানান, তিনি কাউন্সিল থেকে যে সমস্ত পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল তার সিট তুলে এনে হতবাক। ওই 5 জন ছাত্র, তারা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবেদন করেনি, অর্থাৎ পরীক্ষার্থী হিসেবে গণ্যই ছিল না। ওই ছাত্রদের সূত্রে তিনি জানতে পেরেছেন তারা কোনো প্ররোচনায় পা দিয়েছিল বলে তিনি দাবি করেন। তবে কুসন্তান যদি বা হয় কখনোই নয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর যদি এই ছাত্ররা ফর্ম ফিল আপ করতে চায় তাহলে তাদেরকে উচ্চ মাধ্যমিকে বসার জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা বিদ্যালয়ের পক্ষ থেকে করে দেবেন। ছাত্ররা এবং তাদের অভিভাবকগণ একযোগে ক্ষমা চান বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তবে অভিভাবকেরা বলেন, এ সমস্ত বিষয় তারা কিছুই জানতেন না, আর যদিও বা জানতেন তাহলে বিদ্যালয়ের বদনাম করতে তারা মোটেও তাদের সন্তানদের পক্ষপাতিত্ব করতেন না। কিন্তু প্রশ্ন হলো, সেদিন কে বা কারা ছিলেন যাদের প্ররোচনায় পা দিয়েছিল আমাদের সন্তানরা? অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের ভুল পথে পরিচালনা করে বিদ্যালয়ের মান সম্মান ধুলোয় মিশিয়ে তাদের লাভ কি? আমাদের আজকে পরশু দিন যে একটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটে, এরকম ঘটনা অভিপ্রেত নয়। আমরা স্কুল বন্ধ করে আমাদের যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চলে যাওয়ার পরে কয়েকজন ছাত্র বাইরে থেকে স্কুলের ছাদে উঠে পড়ে। আমি সেদিনকে ঘটনাচক্রে আমার একটা মিটিং থাকার জন্য আমি স্কুলে উপস্থিত ছিলাম না। আমাকে এখান থেকে পাড়ার লোকজন ফোন করে জানায় যে এরকম কয়েকজন ছাত্র ছাদে উঠে পড়েছে এবং তারা ছাদ থেকে লাভ দেবে, এরকম একটা হুমকি দিচ্ছে। স্বাভাবিক কারণে বেশ কিছু মানুষ ওখানে জড়ো হয়ে যায়। তা সেটা শুনে আমি সঙ্গে সঙ্গে আমাদের যারা লোকাল পরিচালন সমিতির সদস্য যারা আছে তাদেরকে সঙ্গে সঙ্গে আমি জানাই। ওনারা সঙ্গে সঙ্গে ঘটনাচক্রে চলে আসেন ঘটনাস্থলে। চলে এসে যেটা দেখেন যে 4 জন বা 5 জন ছাত্র ছাদে উঠে পড়েছে, দোতলার ছাদে, এবং ওরা ওখান থেকে বলছে, আমরা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট সার্টিফিকেট না পেলে আমরা ছাদ থেকে লাভ দেবো। হ্যাঁ, তা সঙ্গে সঙ্গে পুলিশের থানায় খবর দেওয়া হয়, চাকদা থানায়। তখন লোকাল ফাঁড়ি থেকে পুলিশ আসে এবং তাদেরকে বুঝিয়ে ওপর থেকে নামানো হয়। ঘটনাটা হচ্ছে, এরা এই 5 জন ছাত্র এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেনি। ফর্ম ফিল আপ না করার জন্যেই তাদের মার্কশিট আসেনি। সেই বিষয়টা যেদিনকে রেজাল্ট পাবলিশ হয় সেদিনই বিষয়টা পরিষ্কার হয়। সেদিন তারা এসে মার্কশিট গার্জেনরা আসে এবং গার্জেনদের বলা হয় যে তারা যে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হয় সেই নির্ধারিত সময়ের মধ্যে তারা স্কুলে যোগাযোগ করেনি। স্কুল থেকে বারংবার যোগাযোগ করা হয়, চেষ্টা করা হয় বিভিন্ন রকমভাবে। 148 জন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে। যাই হোক, এই 5 জনকে আমরা যোগাযোগ করার পরেও এরা এসে ফর্ম ফিল আপটা করে না, সেই কারণেই তাদের মার্কশিটটা এবছর আসেনি। অভিভাবকদের সেটা বলার পরও তারা শুনে বোঝে এবং তারা ভবিষ্যতে কীভাবে কী পরীক্ষা দেওয়া যাবে সেই নিয়ে একটা অনুরোধ জানিয়ে তারা চলে যায়। সুতরাং তারপরেও যে এই দিন এই ঘটনাটা ঘটলো সেটা আমার কাছে খুব অবাক লেগেছে। সম্ভবত কোনো না কোনোভাবে এরা প্ররোচিত হয়েছে, কারোর প্ররোচনায় পা দিয়েছে, দিয়ে এই কাজটা করেছে। এবং আমি শুনে খুব অবাক হলাম যে ঘটনাটা যখন ঘটে তখনই নাকি একজন বা দুজন মিডিয়ার ওখানে উপস্থিত ছিল এবং তারা ওখান থেকে সেটা রেকর্ডিং করে এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ওরা পাঠিয়ে দেয়। এটা আমার কাছে খুব অবাক লেগেছে। পুলিশ আসার আগেও নাকি তারা পৌঁছে গেছিলো স্পটে। যাই হোক, তারপরের দিন মানে গতকাল অভিভাবক ছাত্রদের ডাকা হয় এবং তাদের সামনে সমস্ত যে আমাদের কাছে আমাদের যে কপিগুলো আছে সেগুলো দেখানো হয়। ওরা দাবি করতে থাকে যে আমরা ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ, ক্রমাগত দাবি করছে আমরা ফর্ম ফিল আপ করেছি। তা অভিভাবকদের সমস্ত কিছু ডকুমেন্ট দেখানো হয়, স্কুলের কাছে যা যা ডকুমেন্ট আছে, এবং অভিভাবকরা ব্যাপারটা বুঝতে পারে এবং আগের দিনের ঘটনার জন্যে খুবই মানে দুঃখ প্রকাশ করে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।